একজন প্রবাসীর স্ত্রীকে কিভাবে নষ্ট করা হয় আর একজন প্রবাসীর স্ত্রীকে এই সমাজে কি করে টিকে থাকতে হয় তা এই পুরো গল্পটি শুনলে বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ফয়সাল প্রবাসে যাওয়ার ঠিক 7 দিনের মাথাতেই প্রথম কুপ্রস্তাব পেলাম। অত্যন্ত দুঃখজনক হলো সত্যি, প্রথম কুপ্রস্তাব পেলাম ফয়সালের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকেই। অথচ পারিবারিকভাবেই ওই শয়তানটার সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক। বদল লোকটার নাম সাদ, আমার স্বামী ফয়সালের অত্যন্ত কাছের ও ঘনিষ্ঠ বন্ধু। বিয়ের পর থেকেই দেখতেছি অনেকটাই মানিকজোট টাইপের ছিল দুজনেই দেশে থাকতে। সেও বিবাহিত, দুই সন্তানের জনক। সাদ ভাই কিন্তু কোনো রাগডাক ছাড়াই আমাকে ঘনিষ্ঠভাবে কাছে পাওয়ার আকাঙ্ক্ষাটা জানিয়ে দিলেন। কাপুরুষদের হাতিয়ার কিন্তু অনলাইনের মাধ্যমে। সাদ ভাই কিন্তু মেসেঞ্জারে হুট করেই তার গোপন ইচ্ছের কথা আমাকে জানাননি, এতে একটু ডিপ্লোমেসি ছিল। প্রথমে সে আমাকে ভালো ভালো কথা দিয়ে শুরু করলেন। সদ্য স্বামী প্রবাসে এই আমাকে সান্ত্বনা দেওয়ার ছলে সে প্রথমে আমাকে ভালো ভালো অনেক কথা বললেন আর সান্ত্বনা দিতে লাগলো। তারপরে ইঙ্গিত দেওয়া তার নোংরা বার্তাটা পেয়ে আমি ভীষণ কষ্ট পেলাম। ঘটনার আক্ষরিকতায় হতভম্ব হয়ে আমি এই কথাটা আর বাড়তে দেইনি, এখানেই শেষ করে দিলাম। জাস্ট মেসেজগুলোর একটা স্ক্রিনশট রেখে দিলাম নিরাপত্তার কথা ভেবে। প্রচন্ড অপমানিত হয়ে এই আমি সেদিন সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারিনি। সারা রাত ঘুমিয়ে থাকা আমার 3 বছরের মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইলাম আর সদ্য প্রবাসে যাওয়া স্বামীর ভাবনায় আমার মনটা আরো বিষণ্ণ হয়ে উঠল। মনে মনে ভাবলাম সামনে সম্ভাব্য দুর্বিষহ একটি জীবন পাড়ি দিতে হবে আমার এই মেয়েকে নিয়েই। বাংলাদেশে আমরা মেয়েরা যে পুরুষ অভিভাবক ছাড়া সত্যি অসহায়, তার স্বামী প্রবাসে যাওয়ার 7 দিন পরে আমি হারে হারে টের পেলাম। আমার কখনো ইচ্ছে ছিল না স্বামীকে প্রবাসে পাঠানোর, কিন্তু বাংলাদেশে যে অবস্থা এই অবস্থায় সংসার চালানো কঠিন। একটি মেয়ে হয়েছে, এই মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রবাসে যাওয়ার সিদ্ধান্ত ফয়সালের সাথে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হলেও বিয়ের অল্প দিনের মধ্যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই সুন্দরভাবে গড়ে উঠেছে। ফয়সাল আমার চাইতে 10 বছরের বড় হলেও বয়সের ব্যবধানটা ও আমাকে কখনোই বুঝতে দেয়নি। তাই তো সব মিলিয়ে বিয়ের পর পরই আমাদের প্রেম প্রেম খেলাটা খুবই ভালোভাবে জমে উঠেছে। বিয়ের 2 বছরের মাথাতে আমাদের একমাত্র মেয়ে নোরার জন্ম। সন্তান হওয়ার পরেও আমাদের প্রেমে কোনো ভাটা পড়েনি। বন্ধু প্রিয় ছিল ফয়সাল, দেশে থাকতে বন্ধু বান্ধব আর পরিবার নিয়ে সবসময় মেতে থাকতো। আমি যতটা খড়কুড়ো বা অসামাজিক, ফয়সাল ঠিক তার বিপরীত। তাই তো সামাজিক সকল অনুষ্ঠানে ওর উপস্থিতির মাধ্যমে ওর বন্ধু বান্ধবের সাথেও আমার পরিচয় হওয়ার সুযোগটা হয়েছিল। ফয়সাল প্রবাসে যাওয়ার পর থেকে সবাই আমাকে সান্ত্বনা ও সহযোগিতার হাত বাড়ালেও কারো কারো চাম্বুক চরিত্রটাকে আবিষ্কার করলাম অবাক হয়ে। এই লোকগুলো আসলে বহুরূপী। ফয়সাল বাড়িতে থাকতে এরা যখন বাড়িতে আসতো তখন কখনোই এরা আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাতো না, কিন্তু ফয়সাল প্রবাসে যাওয়ার পর থেকে ভালো মানুষের মুখোশধারী এই কুৎসিত লোকগুলোর আসল চরিত্র দেখতে পারলাম। হঠাৎ করে এদের ব্যবহারে পরিবর্তন ও কুৎসিত রূপ দেখে আমি রীতিমতো হতবাক ও আতঙ্কিত হয়ে গেলাম। ফয়সাল বাইরে যাওয়ার পর থেকে চোখের সামনে কিছু লোকদেরকে শকুন হয়ে যেতে দেখলাম। আমি দেখতে আকর্ষিয়া, এটার থেকে আমি একা থাকি, এটাই যেন তাদেরকে আরো বেশি সাহসী করে তোলে। ফয়সালের আরেক বন্ধু তারেক ভাই, যাকে বিপদের সময় অনেক সাহায্য করেছে ফয়সাল, সেও গোপনে আমার সাথে সম্পর্ক রাখতে চায়। একটা সময় পর তার কারণে অকারণে পাঠানো ফোন আর মেসেজ আমাকে একদম বিরক্ত করে তোলে। তাই তো একদিন রাত 3টার সময় পাঠানো মেসেজ, আমি তোমাকে খুব মিস করছি সোনা, এই মেসেজটা দেখার পর আমি তাকে ব্লক করতে বাধ্য হলাম। আর ফয়সালের বাল্যকালের বন্ধু হাসিব, সে তো আরো একদম এগিয়ে একদিন দামি একটি গিফট নিয়ে একদম বাসায় চলে আসলো। আমি সেদিন সরল মনে তার গিফটটা গ্রহণ করলাম আর সেদিনের পর থেকে তার রূপ একদম পাল্টে গেল। সেও সেই একই আবদার, একই আকাঙ্ক্ষা, একই চাহিদা। তাই প্রচন্ড ক্ষোভ নিয়ে লোকটার দেওয়ার দামি গিফটটা একদিন তুলে রাখলাম সুযোগ বুঝে ফিরিয়ে দেওয়ার জন্য। পরিচিত বন্ধুমহল ছাড়াও আরো অনেকেরই বাঁকা চোখে তাকানো আমি ঠিক অনুভব করতে লাগলাম। সম্পর্কে মিলে না এরকম অনেক লোক সুযোগ পেলেই নাম্বার চেয়ে বসত, মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ সুযোগ পেলেই সেখানে যৌন হয়রানি করার চেষ্টা করত। এরকম কিছু নির্লজ্জ ভেয়া লেবাজদারি ভদ্রবেশীদের অত্যাচারিতে আমি রীতিমতো অত্যাচারিত হয়ে উঠলাম। এই প্রবলেম শুধু আমার নয়, এই প্রবলেমে রয়েছে কম বেশি বাংলাদেশের প্রত্যেকটা প্রবাসীর স্ত্রী। মেয়েরা এগুলো কারো কাছে লজ্জায় বলতে চায় না, এমনকি স্বামীর কাছেও না। তবে একজন প্রবাসীর স্ত্রী জানে আশেপাশের অনেকেরই চরিত্র, তাদের পাল্লায় পড়েই অনেকেই নষ্ট হয়ে যায়, আবার অনেকেই টিকে থাকে জীবনের সাথে যুদ্ধ করে। তাই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটাই কথা, আপনার স্ত্রীর সাথে কখনোই খারাপ আচরণ করবেন না। মেয়েরা আবেগ প্রবল, বেশিরভাগ মেয়েরাই নিজের কষ্ট কারো কাছে শেয়ার করতে গিয়ে মনের অজান্তে তার সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে। আর ছেলেরা তো খুব ভালোভাবেই জানে কিভাবে একটা মেয়েকে বশ করতে হয়।